সোমবার বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বাসুদেব সরকার সাংবাদিক সম্মেলন করে বলেন, 26শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের প্রাককালে ডালখোলা বাইপাস খুলে দেবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। এর কৃতিত্ব রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর, এমনই দাবি করে তার প্রশংসা করেন বাসুদেব বাবু। তবে এদিকে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনও ঠিক বলতে পারছেন না কবে বাইপাস চালু হবে। আসন্ন উৎসবের দিনগুলিকে আরও সুন্দর করে তোলার জন্য অডিও ভিজুয়াল আপনাকে জানায় স্বাগত। এবারের উৎসব হবে অডিও ভিজুয়ালের সাথে জমজমাট অফারে ভরপুর। একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রিজ, প্রতিটি কেনাকাটার ওপর থাকছে আকর্ষণীয় ছাড় ও নিশ্চিত উপহার। সঙ্গে থাকছে 0% ইন্টারেস্টে সহজ মাসিক কিস্তির সুবিধে। এছাড়াও পাবেন ডিশ ওয়াশার, মাইক্রো ওভেন, কিচেন চিমনি, ওয়াশিং মেশিন, থাকছে সনি কোম্পানির টিভিতে আপ টু 7,500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং এসির উপর 40% পর্যন্ত ডিসকাউন্ট। শর্ত সাপেক্ষে পেয়ে যাবেন এই সমস্ত কিছুই। এছাড়াও পাবেন সকল প্রকার মোবাইল, আইফোন, মাত্র 1 টাকা ডাউন পেমেন্টে পেয়ে যাবেন স্মার্টফোন, সঙ্গে পুরনো মোবাইল এক্সচেঞ্জের দারুণ সুযোগ। এছাড়াও পাবেন ল্যাপটপ, সিসিটিভি ক্যামেরা, ডিএসএলআর ক্যামেরা, হোম থিয়েটার ও সকল প্রকার হোম অ্যাপ্লায়েন্সের বিপুল সম্ভার। তাই আর ভাবছেন কেন, চলে আসুন আপনাদের সুপরিচিত অডিও ভিজুয়ালে, ডিবি রোড, গঙ্গারামপুর।